আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত আমিন সাজেদা ফিউচার ব্রিলিয়ান্ট স্কুল। সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গণিত ষষ্ঠ শ্রেণীর চতুর্থ অধ্যায়ের অনুশীলনী 4.2 এর প্রথম পর্ব। তোমাদের পাঠ্যবইয়ের অনুশীলনী 4.2 এর 1 নম্বরে দেওয়া আছে সরল করো। এখানে 1 থেকে 6 পর্যন্ত 6টি অঙ্ক দেওয়া আছে। এখন আমরা এগুলো পর্যায়ক্রমে সমাধানের চেষ্টা করব। শুরুতে 1 নম্বর অঙ্কে দেওয়া আছে x³ × x^7। তাহলে এটাকে সমাধান করলে আমরা এখানে তোমাদের দুইটি পদ্ধতি দেওয়া আছে। প্রথমে একটি দেওয়া আছে হচ্ছে x³ × x^7। এটাকে জাস্ট কি করছে, পাওয়ারটাকে ভেঙে লিখছে। এক্স এর পাওয়ার কিউব মানে কি, এক্স এর পাওয়ার কিউব মানে হচ্ছে এক্সটা 3 বার গুণাকারে আছে। এই জন্য আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লিখেছি x × x × x, তারপরে ইন্টু এরপর পাওয়ার কি দেওয়া আছে, এক্স এর পাওয়ার দেওয়া আছে 7। এই জন্য এক্স এর পাওয়ার 7 মানে কি, এক্সটা 7 বার গুণাকারে আছে। এই জন্য আমরা x × x × এভাবে করে 7 বার গুণ করেছি এক্স কে। তাহলে ফাইনালি আমরা কি করলাম, ব্র্যাকেটটা তুলে ফেললাম। তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে 7টি x, আর এখানে পাচ্ছি 3টি x, অর্থাৎ 10টি x। তার মানে আমরা এখানে ফাইনালি লিখতে পারি x^10। এটি হচ্ছে আমাদের আনসার। এখন বিকল্প পদ্ধতি, বিশেষ করে আমরা এই পদ্ধতি কিন্তু অনুসরণ করব। তোমরা এটিকে সূত্র ব্যবহার করে এভাবে করতে পারো। সেটি হচ্ছে আমরা প্রথমে কি করব, যে x³ × x^7 লিখব। তারপর আমাদের বিশেষ করে এই অনুসরণ অঙ্কগুলো করার জন্য আমাদের একটি সূত্র অবশ্যই মাথায় রাখতে হবে। সেটি হচ্ছে a^m × a^n সমান হচ্ছে a^m+n। অর্থাৎ এটা দ্বারা বোঝাচ্ছে যে বেগ যদি একই রকম হয় তখন গুণের ক্ষেত্রে পাওয়ার গুলা যোগ হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে সাইড নোট হিসেবে তোমাদের সূত্রটি দেওয়া আছে, যে a^m × a^n। এখানে আমরা দেখতে পাচ্ছি বেজ হচ্ছে এ, অর্থাৎ বেজের বাংলা হচ্ছে ভিত্তি। আর পাওয়ার হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি একবার এ, প্রথমে এর পাওয়ার দেওয়া আছে এম এবং দ্বিতীয়বার এর পাওয়ার দেওয়া আছে এন। এখন এটাকে পাওয়ারও বলতে পারো, এটাতে ইংরেজিতে পাওয়ার বলে, বাংলাতে বলা যায় সূচক অথবা ঘাত বলতে পারো, অথবা শক্তিও বলা যেতে পারে। আমি কি বলেছি, যদি বেজ একই রকম হয় অর্থাৎ ভিত্তি যদি একই রকম হয় তখন গুণ করার ক্ষেত্রে পাওয়ার গুলো কি হবে, যোগ হবে। এই জন্য আমরা এখানে ইকুয়াল দিয়ে কি লিখেছি, আমরা ইকুয়াল দিয়ে লিখেছি a^m+n। অর্থাৎ লিখার ক্ষেত্রে আমরা যখন ফাইনালি লিখব তখন দুইটা বেজ থেকে আমরা একটা বেজ দিব। অর্থাৎ আমরা এখানে কিন্তু একটা এ লিখেছি, দুইটা এ লিখি নাই। এই জন্য a^m+n আমরা কি করেছি, এই যেহেতু গুণাকারে আছে এই জন্য জাস্ট পাওয়ার গুলো যোগ করে দিছি। প্রথমে পাওয়ার ছিল এম, এরপরে পাওয়ার ছিল এন, অর্থাৎ লিখেছি m+n। আমি এটাকে এই সূত্র ব্যবহার করে অঙ্কটি করেছি, যে এখানে আমি কি লিখেছি দেখো, x³ × x^7 সমান লিখেছি হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি বেজ একই রকম অর্থাৎ এক্স। এই জন্য আমরা একটা এক্স লিখব এবং তার উপরে পাওয়ার গুলো কি করবো, যেহেতু গুণাকারে আছে তাহলে পাওয়ার গুলো যোগ করে ফেলবো, অর্থাৎ 3+7। তার মানে আমরা কি পাচ্ছি, 3+7 মানে কি 10। এই জন্য আমরা ফাইনালি কি লিখবো, x^10। এটাই হচ্ছে আমাদের আনসার। তারপর 2 নম্বরটা দেওয়া আছে a³ × a×a^5। তাহলে এটিকে আমরা ওই সূত্রটি ব্যবহার করে, অর্থাৎ বিকল্প পদ্ধতিতে তোমাদের যেভাবে দেখিয়েছিলাম সেভাবে আমরা এটি সমাধান করব। অর্থাৎ আমরা এখানে সূত্র ব্যবহার করে করব। তাহলে আমরা সূত্রটা কি জানি, a^m × a^n সমান হচ্ছে a^m+n। অর্থাৎ বেজ যদি একই রকম হয় গুণের ক্ষেত্রে পাওয়ার গুলা যোগ হবে। আমরা এখানে এটাই করেছি। এখানে খেয়াল করো যে আমরা এখানে প্রথমে a এর পাওয়ার ছিল 3 এবং দ্বিতীয়ত a এর পাওয়ার ছিল, এখানে কিন্তু দ্বিতীয়ত দেখো শুধু এ দেওয়া আছে, এখানে পাওয়ার কিন্তু আছে, এখানে কি আছে 1 আছে পাওয়ারটা। 1 যেহেতু 1 কিন্তু লেখা হয় না পাওয়ার হিসেবে, এটা অদৃশ্য অবস্থায় আছে আমরা ধরে নিব। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, আমরা যদি প্রথম দুটি অংশ নিয়ে করি তাহলে আমরা কি লিখতে পারি, a^ বেজ একটা লিখব 3+1, তারপর e^5, এটাকে আমরা আলাদা রাখলাম। তোমরা ইচ্ছা করলে তিনটা একসাথে করতে পারো, কোনো সমস্যা হবে না। তারপর আমরা এরপরে তৃতীয় লাইনে লিখলাম হচ্ছে a^3+1 মানে কি a^4, তারপর e^5। তারপরে আমরা এখন দেখো এখানে আছে কি a^4 × a^5, তার মানে এটাকে আমরা a^m × a^n এই সূত্রের মধ্যে ফেলতে পারছি। অর্থাৎ আমরা কি জানি, এটা সূত্র হচ্ছে a^m+n। অর্থাৎ কি, বেজ যদি একই রকম হয় পাওয়ার গুলা যোগ হয়। আমি কিন্তু এর আগে ওই কথাগুলো বারবার বলেছি। এই এই অনুশীলনের অঙ্কগুলো করার জন্য তোমাকে এই সূত্রটা অবশ্যই খুব ভালোভাবে মনে রাখতে হবে। তারপর হচ্ছে আমরা কি লিখবো, এরপরের লাইনে আমরা দুইটা বেজ থেকে আমরা একটা বেজ দিব, অর্থাৎ এ নিব, তারপর কি করব পাওয়ার গুলো যোগ করে দিব, অর্থাৎ 4+5।
তাহলে ফাইনালি আমরা কি করব, যোগ করে ফেললে 8 to the power 9, এটা হচ্ছে আমাদের আনসার। তারপর 3 নম্বর অঙ্ক দেওয়া আছে x^4 × x^2 × x^9, তাহলে সমাধান করলে আমরা প্রথমে কি করব, অঙ্কটি তুলে নিব। তারপর আমরা কি করব, এখানে যেহেতু 3টি x আছে এই জন্য আমরা প্রথম দুইটিকে আগে করি, সূত্রে ফেলি। অর্থাৎ আমরা কি করব, যেহেতু a^m × a^n সমান হচ্ছে a^m+1, এই সূত্রে ফেলবো আমরা। তাহলে আমরা এখানে কি লিখবো, দুইটা x এর জন্য একটা x লিখবো এবং পাওয়ার গুলো জাস্ট যোগ করে দিব, অর্থাৎ 4+2 × x^9, অর্থাৎ x^9 যেভাবে আছে সেভাবে রাখবো। তারপর তৃতীয় লাইনে আমরা কি করব, জাস্ট যোগ করে ফেলবো, অর্থাৎ x^6, তারপর হচ্ছে × x^9। তারপরে তারপরের লাইনে এবার আবার আমরা কি পাচ্ছি, x^9 × x^9। তাহলে এই দুইটা থেকে আমরা কি করব, একটা বেজ নিব অর্থাৎ x নিব, তারপর কি করব পাওয়ার গুলো যোগ করে দিব, অর্থাৎ 6+9। তারপর আমরা ফাইনালি কি পাচ্ছি রেজাল্ট, x^15, এটা হচ্ছে আমাদের আনসার। তারপর 4 নম্বর অঙ্কে দেওয়া আছে m × m² × n³ × m³ × n^7। তাহলে এখন আমরা কি করব, এখানে একটু দেখো, এখানে একটু ব্যতিক্রম দেওয়া আছে। এর আগে আমরা যতগুলো বেজ দেখেছিলাম সব একই রকম ছিল, এখানে দেখো দুইটা দুই রকমের বেজ দেওয়া আছে, একটা হচ্ছে m এবং আরেকটা হচ্ছে n। এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা m গুলোকে এক পাশে নিয়ে আসবো এবং n গুলোকে আরেক পাশে নিয়ে আসবো। তাহলে আমরা এখানে দেখো কি করেছি, আমরা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে দ্বিতীয় লাইনে লিখেছি m × m² × m³, তারপর ইন্টু দিয়ে এরপর আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আবার n এর গুণ লিখবো আলাদা করে, n³ × n^7। তাহলে এরপরে তৃতীয় লাইনে আমরা কি করব, আমরা কি বলছিলাম, যদি বেদ একই রকম হয় পাওয়ার গুলো যোগ হবে। তাহলে আমরা এখানে দেখো প্রথম দুইটা m × m² এই দুটোকে আমরা করতেছি, তাহলে আমরা এখানে দুইটা m থেকে একটা m নিব, অর্থাৎ আমরা বেদ একটা নিব শুধু m। তারপর এখানে আমরা কি দেখতে পাচ্ছি, m এর পাওয়ার কিছু নাই মানে কি 1 আছে, তার মানে 2+1 আমরা লিখতে পারছি। এরপরে × m³ যেভাবে আছে সেভাবে, তারপরে ইন্টু, এরপরে n এর পাওয়ার আমরা দেখতে পাচ্ছি এর আগে কি দেওয়া আছে 3 এবং আরেকটিতে দেওয়া আছে 7। তাহলে আমরা দুইটা বেস থেকে আমরা একটি n লিখবো এবং পাওয়ার গুলো যোগ করে দিব, অর্থাৎ 3+7। তারপরে এরপরের লাইনে আমরা কি পাবো, জাস্ট যোগ করে দিব পাওয়ার গুলা, তাহলে m³ × m³ পাচ্ছি। তারপরে ইন্টু n এর পাওয়ার কি পাচ্ছি, 7 আর 3 যোগ করলে কত পাচ্ছি, 10, অর্থাৎ 10 n^10। তাহলে এরপরের লাইনে আবার আমরা এখানে দুইটা m থেকে কি করব, বেদ হিসেবে একটা m নিব এবং পাওয়ার গুলো যোগ করে দিব, অর্থাৎ 3+3, তারপর × n^10। আমি কিন্তু এখানে সাইড নোট হিসেবে সূত্রটি আবার লিখে দিয়েছি, যে যেহেতু a^m × n^n সমান হচ্ছে a^m+n। তাহলে এরপরের লাইনে আমরা কি করব, জাস্ট পাওয়ার গুলো যোগ করে দিব, তার মানে আমরা কি পাচ্ছি m² × n^10। এখন এটাকে যদি আমরা গুণ করে ফেলি, অর্থাৎ গুণ চিহ্নটি যদি সরিয়ে ফেলি, আমরা এভাবে লিখতে পারি যে m² × n^10, এটা হচ্ছে আমাদের আনসার। তারপর 5 নম্বর অঙ্ক দেওয়া আছে 3a × 4b × 2a × 5c × 3b। এখানে আমরা দেখতে পাচ্ছি তিন রকমের বেজ আছে, এক অর্থাৎ a b এবং c আছে। তাহলে এটা সমাধান করলে আমরা কি করব, প্রথমে আমরা অঙ্কটি তুলে নিব, তোলার পরে আমরা কি করব, এরপর a গুলোকে এক পাশে সাজাবো, b গুলোকে আরেক পাশে এবং c গুলোকে আরেক পাশে ব্র্যাকেট দিয়ে সাজাবো। এখন দেখো আমরা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে প্রথমে লিখেছি হচ্ছে 3a × 2a, তারপর ইন্টু, এরপর আবার ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লিখেছি হচ্ছে 4b × 3b, এরপর × 5c লিখেছি। তারপরে এরপরের লাইনে আমরা কি করব, এখানে আমরা দেখতে পাচ্ছি 3a × 2a, এটাকে জাস্ট আমরা এখানে কি করেছি, দেখো এখানে আমরা জাস্ট একটু ভেঙে, অর্থাৎ সংখ্যাগুলোকে, অর্থাৎ সাংখ্যিক সহগগুলোকে আলাদা রেখেছি এবং আক্ষরিক সহগগুলোকে আলাদা হিসেবে গুণাকারে লিখেছি, অর্থাৎ 3 × 2 × a × a এভাবে লিখেছি। তারপরে ইন্টু 4 × এখানে দেখো 4b আছে × 3b আছে, তার মানে আমি 4 × 3 সাংখ্যিক সহগগুলোকে আলাদা রেখেছি এবং আক্ষরিক সহগগুলোকে আলাদা, অর্থাৎ × b × b। তারপর × 5c, যেহেতু 5c সিঙ্গেল আছে এজন্য আমরা সিঙ্গেল আলাদা হিসেবে রেখেছি, এটাকে কোনো ব্র্যাকেট দেই নাই। তারপরে এরপরের লাইনে আমরা কি করব, এখন আমরা জাস্ট গুণ করে দিব সংখ্যাগুলো এবং বেজ যেগুলো একই রকম পাওয়ার গুলো যোগ করে দিব, অর্থাৎ 3 × 2 = 6, এবং এখানে যেহেতু a এর পাওয়ার কিছু নাই মানে কি 1 আছে, তার মানে 1+1 a^1+1, তারপর ইন্টু, এরপর 3 × 4 = 12, অর্থাৎ 12 × তারপরে b এর পাওয়ার এখানে কিছু নাই মানে 1 আছে, তার মানে b এর পাওয়ার 1+1, তারপর হচ্ছে × 5c, এবং সাইড নোট হিসেবে আমরা লিখে দিয়েছি a^m, যেহেতু a^m × a^n সমান হচ্ছে a^m+n। তাহলে এরপরের লাইনে আমরা কি করব, জাস্ট পাওয়ার গুলো যোগ করে দিব, অর্থাৎ 6 a² × 12 b² × 5c। এখন আমরা কি করব, এখানে আমরা সাংখ্যিক সহগগুলোকে, অর্থাৎ 6 12 এবং 5 কে আলাদাভাবে ব্র্যাকেটের ভিতরে গুণ করব এবং আক্ষরিক সহগগুলোকে আমরা এক পাশে রাখব, অর্থাৎ a² b² c। তাহলে এখন যদি আমরা 6 12 এবং 5 কে গুণ করি, তাহলে আমরা কি পাচ্ছি, 360
360 ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার সি, এটাই হচ্ছে আমাদের আনসার। তারপর 6 নম্বর অঙ্ক দেওয়া আছে 2x² ইন্টু ওয়াই স্কোয়ার ইন্টু 2z² ইন্টু 3y² ইন্টু 4x², তাহলে সমাধান করলে আমরা এখানে কি করব, আগে অঙ্কটা তুলে নিব। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি তিন রকমের বেজ আছে, অর্থাৎ x, y এবং z আছে। তাহলে আমরা কি করব, বেজগুলোকে আলাদা আলাদা, অর্থাৎ x এর গুলোকে আলাদা করব, y এর গুলোকে আলাদা এবং z টাকে আলাদা করব। এজন্য আমি এটাকে কি করছি, দ্বিতীয় লাইনে ফার্স্ট ব্র্যাকেটের ভিতর লিখেছি 2x² ইন্টু 4x², তারপরে ইন্টু, তারপরে এরপরে ফার্স্ট ব্র্যাকেটের ভিতর লিখেছি y² ইন্টু 3y², তারপরে ইন্টু 2z², অর্থাৎ x এর গুলোকে আলাদা, y স্কোয়ার গুলোকে আলাদা এবং z স্কোয়ার গুলোকে আলাদা লিখেছি। তারপর তৃতীয় লাইনে আমরা কি করেছি, যেহেতু সাংখ্যিক সহগ গুলোকে আমরা আলাদা হিসেবে করেছি এবং আক্ষরিক সহগ গুলোকে আমরা এক পাশে রেখেছি, তাহলে এই জন্য এভাবে লিখেছি যে 2 × 4 ইন্টু x² ইন্টু x², তারপর হচ্ছে ইন্টু 3 × y² ইন্টু y² ইন্টু 2z². তাহলে এরপরের লাইনে আমরা কিভাবে লিখব, 2 × 4, তোমরা ইচ্ছা করলে এটাকে 4 দিব না, এটা কেন সরাসরি লিখে ফেলতে পারো, এখানে যেহেতু গুণ করি নাই যেভাবে আছে ভাবে রেখে দিয়েছি, অর্থাৎ 2 × 4 ইন্টু, এখানে আমরা বেজ যেহেতু একই রকম অর্থাৎ পাওয়ার গুলো যোগ, এই জন্য আমরা দুইটা বেজ থেকে একটা বেজ নিলাম এক্স এবং পাওয়ার গুলো যোগ করলাম অর্থাৎ 2 + 2, তারপর হচ্ছে ইন্টু, তারপর আবার ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লিখেছি হচ্ছে 3 ইন্টু, এখানেও আমরা কি করলাম দুইটা বেজ থেকে একটা বেজ নিলাম অর্থাৎ একটা ওয়াই নিলাম এবং পাওয়ার গুলো যোগ করলাম অর্থাৎ 2 + 2, তারপরে ইন্টু 2z², যেহেতু এটা সিঙ্গেল হিসেবে আছে এই জন্য এটাকে আমরা আলাদা হিসেবে রেখেছি। তারপরে এরপর লাইনে আমরা কি করবো, জাস্ট এগুলো পাওয়ার গুলো যোগ করে দিব এবং সংখ্যাগুলো গুণ করে দিব, অর্থাৎ 4 × 8 ইন্টু এ, তারপরে x⁴, অর্থাৎ 8x⁴, তারপর হচ্ছে ইন্টু 3 × y⁴ ইন্টু 2z². এখন আমরা কি করব, এখান থেকে সংখ্যাগুলোকে আমরা আলাদাভাবে গুণ করে দিব এবং আক্ষরিক সংখ্যাগুলোকে আমরা আলাদাভাবে গুণ করে দিব, অর্থাৎ 8 × 3 × 3, তারপর হচ্ছে x⁴ × y⁴ × z², তাহলে আমরা যখন ফাইনাল এটা গুণ করব তাহলে কি পাচ্ছি, 3 × 8 = 24, 24 × 8 = 48, অর্থাৎ 48 × x⁴ y⁴ z², এটা হচ্ছে আমাদের আনসার। আশা করি তোমরা অঙ্কগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছ, এগুলো খুব বাসায় বসে এগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করবে তাহলে আরো ভালোভাবে পারবে। আজ তাহলে এ পর্যন্ত বন্ধুরা, ধন্যবাদ সবাইকে।